আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে জাভা প্রোগ্রামিংয়ে একটা কিভাবে যে কোনো কে জাভা প্রোগ্রামিংয়ে কনভার্ট করতে হয় সো আজকে আমরা দেখবো এই যে আমরা ইউএমএলটা দেখতে পাচ্ছি এই ইউএমএলটা এই ইউএমএলটাকে আমরা কিভাবে জাভা প্রোগ্রামিংয়ে কনভার্ট করতে পারি এবং আমরা জাস্ট প্রোগ্রামিং কোড করে এটাকে কনভার্ট করব তো প্রথমে এই ইউএমএলটা নিয়ে একটু ডিসকাস করি ইউএমএল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ব্লক ব্লক আছে এই তিনটা ব্লক দ্বারা বোঝাচ্ছে যে মানে এইটা একটা ক্লাস এইটা একটা ক্লাস এবং এইটা একটা ক্লাস তাহলে আমাদের যাওয়া প্রোগ্রামিংয়ে আমরা টোটাল তিনটা ক্লাস ব্যবহার করব। একটা হচ্ছে ভিকেল ক্লাস এটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে ভলভো ক্লাস এন্ড আরেকটা হচ্ছে ড্রাইভ কিন্তু একটু লক্ষ্য করি যেমন এই যে ভিকেল এবং ভলভো ক্লাসে কিন্তু যে আমাদের সামনে গেটার দেন পরে লেস দেন এই বিষয়টা নেই এই যে একটা পার্থক্য দেখা যাচ্ছে এই যে ভিকেল এবং ড্রাইভ এই পার্থক্য দ্বারা যে এই যে গেটার দেন লেস দেনের মাঝে ড্রাইভ রাখার দ্বারা বোঝাচ্ছে যে এইটা আসলে ফুললি ক্লাস না এটা একটা হচ্ছে ইন্টারফেস আমরা জানি ইন্টারফেস হচ্ছে একটা ক্লাসেরই আর ইন্টারফেসের কোনো বর্ণনা থাকে না জাস্ট ইন্টারফেসে শুধু মেথডগুলো ডিক্লারেশন করে ডিক্লেয়ার করে দেওয়া থাকে এবং ওই ওই ইন্টারফেসকে যে ক্লাস ইমপ্লিমেন্ট করবে তাকে অবশ্যই অবশ্যই এবং এই ইন্টারফেসের মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে তাছাড়া তাহলে প্রোগ্রামে ইরোট দেখাবে আর এই পাশে আমাদের দেখছি ভিকেল ক্লাস ভিহিকেল ক্লাস এখানে দেখা যাচ্ছে হ্যাশ মডেল ক্লোন স্ট্রিং এ দ্বারা বোঝাচ্ছে যে এই ভিক্যাল ক্লাসে একটা হ্যাশ দ্বারা বোঝাচ্ছে এটা প্রোটেক্টেড একটা প্রোটেক্টেড স্ট্রিং মডেল নামে একটা ভেরিয়েবল থাকবে এই ভেরিয়েবলটা রিটার্ন টাইপ হবে স্ট্রিং এবং এর অ্যাক্সেস মডিফায়ার হবে প্রোটেক্টেড তাহলে প্রোটেক্টেড স্ট্রিং মডেল নামে একটা ভেরিয়েবল হবে আর দেন একটা ফাংশন দেখাচ্ছে ভিকেল ভিহিকেল এইটা দেখুন একটু লক্ষ্য করুন এইটার ক্লাস নেম কিন্তু ভিহিকেল দেওয়া আছে এবং ফাংশন নেমও ভিহিক্যাল তো আমরা জানি যে ক্লাস নেম এবং ফাংশন নেম দুইটা যদি একই হয় তাহলে এটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর তো আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব এবং একটু দেখুন যে এই কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার আছে কনস্ট্রাক্টর প্যারামিটার হচ্ছে কি একটি স্ট্রিং প্যারামিটার নেব কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে এবং কনস্ট্রাক্টরে একটা স্ট্রিং প্যারামিটার দিতে হবে অ্যান্ড সেই সঙ্গে আরেকটা এই যে ভেহিকল ক্লাসে আরেকটা মেথড ডিক্লেয়ার করতে হবে যার নাম হবে ডিসপ্লে আর এটার রিটার্ন টাইপ ভয়েট এইখানে দেওয়াই আছে এবং এটার অ্যাক্সেস হবে পাবলিক অ্যাক্সেস প্লাস দ্বারা আমরা জানি প্লাস দ্বারা বোঝা পাবলিক মাইনাস দ্বারা প্রাইভেট এবং হ্যাজ দ্বারা প্রোটেক্টেড ওকে গুড এইটা আমরা ভিহিকেল বুঝলাম তারপর ড্রাইভ ড্রাইভ হচ্ছে আমরা আগে বলেছি ড্রাইভ হবে একটা হচ্ছে ইন্টারফেস এটা কিন্তু ক্লাস হবে না কারণ গেটার দেন এর মাঝে আছে এবং এর মাঝে দুইটা মেথড থাকবে মেথডগুলো কী কী হবে একটা স্টার্ট ইঞ্জিন আর একটা হবে স্টপ ইঞ্জিন তো স্টার্ট ইঞ্জিনের রিটার্ন টাইপ হবে ভয়েট তার অ্যাক্সেস মডিফায়ার হবে পাবলিক তো এটা নিয়ে হবে পাবলিক ভয়েট স্টার্ট ইঞ্জিন একটা মেথড এবং পাবলিক ভয়েট স্টপ ইঞ্জিন আর একটা মেথড থাকবে আর আমাদের ফাইনালি যে মেইন ক্লাস আছে এখানে সেটা হচ্ছে ভলভো তো ভলভোতে কী হবে এটা ক্লাস নেমে হবে ভলভো এবং একটা প্রাইস নামে ভেরিয়েবল হবে যার রিটার্ন টাইপ ডাবল এবং অ্যাক্সেস হচ্ছে প্রাইভেট কারণ এটা মাইনাস আছে তাহলে আমরা দেব পাবলিক প্রাইভেট ডাবল প্রাইস অ্যান্ড আরেকটা দেখুন লক্ষ্য করুন এখানে ভলভো ভলভো নাম আছে এবং ভলভো নামে এখানে কি বলছে যে ভলবো নাম এবং এই ম্যাথড নামও ভলব তাহলে আমরা জানি ম্যাথড নেম এবং ক্লাস নেম সেম হলে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর তো আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব এবং সেই কনস্ট্রাক্টরও একটা প্যারামিটার নেবে সেটা কি একটা ডাবল প্যারামিটার নেবে আমাদের আগের ক্লাসটাতে দেখছিলাম যে এইটাতে একটা কনস্ট্রাক্টর প্যারামিটার নেবে সেটা হচ্ছে স্ট্রিং প্যারামিটার এটা হচ্ছে ডাবল প্যারামিটার এবং ফাইনালি এই ক্লাসে একটা ম্যাথড থাকবে যার নাম হচ্ছে পাবলিক এই যে মেইন এবং এর প্যারামিটার হচ্ছে স্ট্রিং আর্গুমেন্ট স্ট্রিং একটা অ্যারে প্যারামিটার যাবে এবং রিটার্ন টাইপ হবে ভয়েট এবং অ্যাক্সেস হবে কি পাবলিক কারণ প্লাস দ্বারা বুঝাচ্ছে এবং আরেকটা হচ্ছে বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ক্লাস মেথডটার নিচে কিন্তু একটা আন্ডারলাইন দেওয়া আছে অন্যগুলোর কোনোটাতে আন্ডারলাইন দেওয়া নেই এই আন্ডারলাইন দ্বারা বোঝাচ্ছে যে এটা হবে স্ট্যাটিক তো এটা হবে কি পাবলিক স্ট্যাটিক ভয়েট মেইন স্ট্রিং আসলে আমরা জানি যে একটা জাভা প্রোগ্রাম রান করার জন্য মেইন যে ফাংশনটা থাকলেই থাকতেই হবে যেটা না হলেই নয় তো সেইটাই এইটা আর একটু দেখুন যে এই ক্লাসটা বোঝাচ্ছে যে এই ক্লাসটা এই যে একটা তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে মানে কি এই যারা যেটা কালো তীর চিহ্ন দ্বারা এই ক্লাসটা ইনহেরিট করতেছে মানে এই ক্লাসটা থেকে এই ক্লাসটা আসছে তো এই ক্লাসটা ভলভো ক্লাস এই যে ভেহিক্যাল ক্লাসকে ইনহেরিট করবে এবং এবং সেই সাথে ভলভো ক্লাসটা ড্রাই ক্লাসকে ইনহেরিট করবে দেখুন এখানে একটু পার্থক্য দেখা যাচ্ছে এইটা কিন্তু কালো একটা রেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডট 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 তো দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে আমরা জানি এইটা হচ্ছে ক্লাস ক্লাসকে এক্সটেন্ড করা যায় ইনহেরিট করা যায় এবং এইটা হচ্ছে একটা ইন্টারফেস ইন্টারফেসকে তো আমরা ইনহেরিট করতে পারি না ইন্টারফেসকে করতে হবে ইমপ্লিমেন্ট তো এই ক্লাসটা আমাদের বলবো ক্লাস এই যে ড্রাইভ নামে যে ক্লাস আছে এই বলো ক্লাস ড্রাইভ ক্লাসকে ইমপ্লিমেন্ট করবে হ্যাঁ ইমপ্লিমেন্ট সেটা বোঝাচ্ছে হচ্ছে এই যে ডট 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 দ্বারা বোঝায় যে এইটা এই যে ড্রাইভ ক্লাসটা ড্রাইভ ক্লাস ভলভো ক্লাস দ্বারা ইমপ্লিমেন্টেড হবে বা ভলভো ক্লাস ড্রাইভ ক্লাসকে ইমপ্লিমেন্ট ওকে তো একটু যা বুঝলাম এখন আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে প্রোগ্রাম তৈরি করি তাহলে বিষয়টা যে এটা হচ্ছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে না আমরা এটা হচ্ছে আমাদের নেটবিন নেটবিন ওপেন করছি আমি নেটবিন ইউজ করছি আপনি নেটবিন বা ইক্লিপস যা খুশি এমনি যে কোনো একটা ইউজ করতে পারেন তো একটা নিউ প্রজেক্ট নেই এটা প্রজেক্টের নাম দেই ইটস ডাভা জাভা অ্যাপ্লিকেশন নেক্সট প্রজেক্টের নাম দিলাম ইউএমএল এখানে আমরা ডাইরেক্ট মেইন ক্লাস তৈরি হবে আমরা তৈরি করলেও করতে পারি না করলেও করতে পারি তো আমরা দিলাম না অথবা আমরা এই যে আমাদের যে ক্লাস নাম আছে ভলভো ভিও এল ভিও ভলভো নামেও দিতে পারি এই ভিও এল ভিও ভলভো তো ভলবো নামে দিতে পারি ফাংশন নেমটা যেহেতু এটা আমাদের মেইন ক্লাস আমি তবে আমরা ইউএমএল যে কোনো সমস্যা নেই আমি ইউএমএল এ দিতে পারি যেহেতু ইউএমএল ব্যবহার করছি ইউএমএল ওকে ফিনিশ তো আমরা এখানে ক্লাস ক্রিয়েট করলাম না একটা দেখবেন যে ক্লাস অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় তো আমরা ক্লাস ক্রিয়েট করলাম না এখন এইটা একটা বিষয় লক্ষণীয় আমাদের এখানে মেইন ক্লাস কোনটা মেইন ক্লাস হচ্ছে কিন্তু আমাদের ভলভো কারণ এইটাতে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশনটা আছে তো এই অবশ্যই আমাদের যে ক্লাস তৈরি করবো আমরা এখানে ক্লাস এই যে সোর্স ফাইলটা বা প্রোগ্রাম প্রজেক্টে গিয়ে সোর্স ফাইল থেকে এখানে যাওয়া ক্লাস করব। অবশ্যই যেইটা আমাদের মেইন ক্লাস এই যে ভলভো এখানে তো সেই মেইন ক্লাস নাম এবং আমাদের এখানে ফাইনাল নামটা সেম হতে হবে সেটা হবে ভলভো ভিও এল ভিও ভলভো তো ভলভো নাম ফিনিশ তো বলবো না আমি একটা ক্লাস তৈরি হয়ে গেলো এই হচ্ছে আমাদের ক্লাস তো এইগুলো আমরা উঠাই দিই খেয়ে তো আমাদের এখানে টোটাল দেখছি আমাদের ভিহিক্যাল নামে একটা ক্লাস হবে এবং একটা ড্রাইভ নামে ক্লাস হবে তো ভেহিকেল নামে একটা ক্লাস তৈরি করি এখানে হচ্ছে ক্লাস এ ডবল এস ক্লাস এইচ আই এল ই ভিক্যাল ভি এইচ আই এল ই ভিক্যাল ভিএইচআ আইএল সি এল ই সরি এবং এখানে একটা প্রোটেকটেড স্ট্রিং মডেল নামে ভেরিয়েবল থাকবে তো আপাতত আমরা না করি তারপরে এই এগুলো ইমপ্লিমেন্ট করি তো একটা আমাদের ক্লাস থাকলো ভিহিক্যাল এবং একটা ইন্টারফেস থাকবে ড্রাইভ তো একটা এই ক্লাস চলে গেল আবার নিজে নেই ইন্টারফেস ড্রাইভ আই ভি ড্রাইভ এই হচ্ছে আমাদের তিনটা ক্লাস আমরা তিনটা ব্লক আছে সেই জন্য তিনটা ব্লকের জন্য আমরা তিনটা ক্লাস নিচ্ছি একটা ক্লাস এই একটা ক্লাস এবং এইটা হচ্ছে ইন্টারফ্রেস আর একটা বিষয় হচ্ছে এই যে ক্লাস এটাতে পাবলিক আছে এইগুলোতে পাবলিক নেই কারণ হচ্ছে যে ক্লাসটা পাবলিক হবে এবং সেই ক্লাসের সঙ্গে এই যে ফাইল নেম এখানে ভর বলুন সেম হতে হবে কারণ এইগুলোতে যদি আমরা পাবলিক দিই তাহলে কিন্তু রঙ দেখাবে তো আমরা দেখি এখন ক্লাসের যে ইলিমেন্টগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করি এইটা দেখি আছে একটা প্রোটেক্টেড স্ট্রিং মডেল নামে ভেরিয়েবল থাকবে তো একটা লিখি

ক্লাস নেম এবং ফাংশন নেম সেম হতে হবে এবং রিটার্ন টাইপ থাকবে না তো পাবলিক পাবলিক কনস্ট্রাক্টর আমরা কনস্ট্রাক্টর দেখলাম একটা প্যারামিটার হবে কি স্ট্রিং এস টি এখন আমরা যখন স্ট্রিং নেবো এবং প্যারামিটার দিলাম দেশে অবশ্যই আমরা স্ট্রিং দিলাম স্ট্রিংটা আসলে কেন নিচ্ছি আমরা কনস্ট্রাক্টরে ছি ফর তো আমরা দেখলাম এই যে আমরা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম এবং কনস্ট্রাক্টরে একটা স্ট্রিং নামে প্যারামিটার পাস করব এবং এইখানে দেখুন আমাদের ক্লাসে একটা স্ট্রিং নামে ভেরিয়েবল আছে এবং স্ট্রিং নামে কনস্ট্রাক্টরে একটা ভেরিয়েবল চাচ্ছে যে একটা প্যারামিটার দিয়ে তো এইখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে আসলে এই প্যারামিটার দ্বারা আমরা এই মডেলকেই সেট করতে চাচ্ছি তো এখানে মডেল দিয়ে দেই বা যে কোনো অন্য যে কোনো নামও দিতে পারি আমরা সেটা ব্যাপার না পরবর্তীতে মানে এম দিলেও শুধু এম দিতেও পারি অথবা আমরা শুধু মডেলও দিতে পারি সমস্যা নেই দেন আর একটা হচ্ছে কি এই এই ক্লাসের মাঝে আর একটা ডিসপ্লে নামে একটা মেথড থাকবে যার পাশে এটা হবে পাবলিক এবং রিটার্ন টাইপ হবে ভয়েট ওকে তো একটা তৈরি করি পাবলিক ভয়েট ডিস ডিসপ্লে ওকে এবং এটাতে কোনো প্যারামিটার থাকবে না গুড তো আমাদের এইটা ক্লাস হয়ে গেল তো আমরা একটা ইন্টারফেস আছে এবং ইন্টারফেসটা হচ্ছে ড্রাইভ ড্রাইভে মাঝে একটা পাবলিক ভয়েড স্টার্ট ইঞ্জিন পাবলিক ভয়েড স্টপ ইঞ্জিন দুইটা মেথড থাকতে হবে তো আমাদের এই যে এই হচ্ছে ইন্টারফেস আর একটু দিয়ে নেই এটাতে লেখি হচ্ছে পাবলিক ভয়েড স্টার্ট আই জিআইএম ইঞ্জিন সরি এটাই ইন্টারফেসে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ইন্টারফেসে কিন্তু কোনো বর্ণনা থাকবে না

ভয়েড স্টার্ট ইঞ্জিন এবং পাবলিক ভয়েড স্টপ ইঞ্জিন তো দুইটা আমরা ইন্টারফেসে ডিক্লেয়ার করলাম এই দেখুন এই ক্লাসে কিন্তু আমরা যে কোনো মেথড লিখলে এর কিন্তু বর্ণনা এখানে দিয়ে দিচ্ছি যে এখানে আমরা কি কী কাজ করব দিয়ে দিচ্ছি কিন্তু ইন্টারফেসে কিন্তু কোনো বর্ণনাও দেওয়া যাবে না এবং ইন্টারফেসের অবজেক্টও তৈরি করা যাবে না ইন্টারফেসকে ইনহেরিটও করা যাবে না জাস্ট শুধু ইমপ্লিমেন্ট করতে হবে এবং যে ইমপ্লিমেন্ট করবে তাকে তাকে অবশ্যই এই যে মেথডগুলো আছে এগুলোও ইমপ্লিমেন্ট করতে হবে তো দেখি আমরা কী করবো এইটাতে এই ভলবো নামে ক্লাসটাতে কি আছে একটা প্রাইস নামে ডাবল প্রাইস আছে ভেরিয়েবল তো আমরা এটা নিয়ে নিই ডাবল কি আছে অ্যাক্সেস হচ্ছে প্রাইভেট তো আমরা প্রাইভেট দিই প্রাই প্রাইভেট ডাবল প্রাইস প্রাইভেট ডাবল প্রাইস এবং একটা কনস্ট্রাক্টর আছে কনস্ট্রাক্টর হচ্ছে ডাবল নামে একটা ভেরিয়েবল নামে তো আমরা কনস্ট্রাক্টর লিখি পাবলিক কনস্ট্রাক্টর অ্যাক্সেস কি পাবলিক 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 ভলভো বি ও এল ভলভো ওকে কনস্ট্রাক্টর একটা প্যারামিটার নেবে কি ডাবল ইউ বি বিএল ডাবল ডাবল কিনো প্রাইস কারণ দেখুন এই যে এখানে নেমিংয়ের ক্ষেত্রে একটু বুঝতে হবে কারণ এখানে ডাবল কেন চাচ্ছে আসলে এই প্যারামিটারে আমার কিন্তু একটা এই যে ফাংশনে আমার এই ক্লাসে একটা ডাবল ভেরিয়েবল আছে তো অবশ্যই সেইটাই সেট করার জন্যই তো বলছে কারণ এখান থেকে তো আমাকে একটু বুঝতে হবে যে আসলে আমি কী করতে চাচ্ছি ডাবল নিলাম এবং আরেকটা আছে হচ্ছে পাবলিক স্টাডি ভয়েট মেইন ফাংশন তো আমরা পাবলিক স্টাডি ভয়েড মেইন ফাংশনটা দেখে দেই পাবলিক স্টাডি ভয়েড মেইন তো পাবলিক স্টাডি ভয়েড মেইন আমরা দিলাম পাবলিক স্টাডিক ভয়েড মেইন স্ট্রিংয়ে একটা এর হবে তো আমরা পাবলিক স্টাডি ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট দিয়ে দিলাম বাস্ট এই হয়ে গেলো আমাদের বেসিক স্ট্রাকচারটা জাস্ট আমরা কিন্তু তিনটা আলাদা আলাদা তৈরি করবো কিন্তু এখন দেখুন এইটাকে এক্সটেন্ড করতে হবে এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এই যে লিঙ্ক দ্বারা বুঝাচ্ছে তো আমরা সেইটাই করি ওকে এই যে ভলভো ক্লাস এইটাকে কী করবে এক্সটেন্ড করবে কাকে এই যে ভি তো এক্সটেন্ড করি দেখুন অবশ্যই এইটা সিকুয়েন্সটা ঠিক রাখতে হবে আগে এক্সটেন্ড করবে তারপর ইমপ্লিমেন্ট করবে যদি আমরা আগে ইমপ্লিমেন্ট করি পরে এক্সটেন্ড করি তাহলে কিন্তু ভুল দেখাবে রঙ রং দেখাবে তবুও রং দেখাচ্ছে এটার কারণটা পরবর্তীতে দেখাচ্ছি তো এইটা ঠিক আছে তো আমরা ক্লাসকে এক্সটেন্ড করলাম ভেহিক্যাল ক্লাসকে এবং ইমপ্লিমেন্ট করলাম ড্রাইভ ক্লাসকে আমরা জানি যে কোনো ইন্টারফেস কি ইমপ্লিমেন্ট করবে যে ক্লাস সেই ক্লাসে অবশ্যই এই যে ড্রাইভ ক্লাসে যে মেথডগুলো আছে সেই মেথডগুলো অবশ্যই থাকতে হবে কিন্তু আমরা এই ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করছি এই যে ড্রাইভকে ইমপ্লিমেন্ট করলাম ইন্টার ইন্টারফেসকে কিন্তু এটাকে এখানে কিন্তু এই ম্যাথডগুলোকে এখনও ইমপ্লিমেন্ট করি নাই ও তো এখন এই তাহলে যদি ওই ইমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু আমাদের এই যে ইরোডগুলো আছে গুলো থাকবে তো আমরা কনস্ট্রাক্টরের নিচেই করি যে কোনো ওখানেই করতে পারি সেটা ব্যাপার না ওকে আমরা একটা ক্লাসকে ইমপ্লিমেন্ট করলাম এখানে দিলাম এই আর একটা যে আছে স্টপ ইঞ্জিন এটা কপি করে দেয় তো স্টপ ইঞ্জিন দুইটা ক্লাসকে আমরা ইমপ্লিমেন্ট করলাম স্টপ ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন যদি ই দেখাচ্ছে কি আমাদের ইমপ্লিমেন্ট হয়ে গেছে তো আর একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু আমরা ভিহিক্যাল ক্লাসকে ইনহেরিট করলাম এবং ভেহিক্যাল ক্লাসে কনস্ট্রাক্টর আছে যদি আমরা যে ক্লাসকে ইমপ্লিমেন্ট করব ওই ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকে তাহলে ইন্টার ইনহেরিট করি সেই ক্লাসে যদি কনস্ট্রাক্টর থাকে অবশ্যই এই ক্লাসে সুপারের মাধ্যমে সেই কনস্ট্রাক্টরকে কল করতে হবে তো আমরা সুপার দিয়ে কনস্ট্রাক্টরকে কল করি মডেল দিই মডেল দিলাম ওয়ান ফোর বা থ্রি যে কোনো একটা স্ট্রিং স্ট্রিং দিতে হবে তো মডেল দিলাম তো মোটামুটি এই যে আমাদের কিন্তু জাস্ট এইটার ইমপ্লিমেন্টেশন হয়ে গেল জাস্ট ইমপ্লিমেন্টেশন হয়ে গেল কিন্তু যদি আমরা চাচ্ছি যে এখানে যেহেতু প্রত্যেকটা দেয়া আছে কি দেওয়া আছে কোনো কাজ হলো না তো আমরা যদি কিছু কাজ করতে চাই তো করতে পারি সেটা হচ্ছে দিস ডট মডেল ইকুয়াল মডেল ওকে আমরা তো দিস মডেলটা সেট করে দিলাম তো এই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন তো এইটার নামও মডেল এবং এইটার নামও মডেল মানে দুইটা ভেরিয়েবল ইউজ করলাম দুইটার নামে মডেল তো সেই ক্ষেত্রে যদি আমরা ডিস না দেই তাহলে কিন্তু এটা কনফ্লিক্ট হয়ে যাবে কারণ এই মডেলটাই হয়ে যাচ্ছে তো বুঝতে বুঝবে না এটা কোন মডেল তো ওই সেই জন্য দিস ব্যবহার করলাম দিস ব্যবহার করে বোঝাচ্ছি যে আমাদের ক্লাসের মডেল আদারওয়াইজ আমরা এখানে নামটা চেঞ্জ করি দিই ওই নাম এখানে দিতাম তাহলে আমাদের দিস ব্যবহার করতে হতো না সেখানে ডিসপ্লে তো অবশ্যই একটাই ডিসপ্লে করার আছে মডেল তো সিস্টেম ডট আউট ডট পিন মডেল ইজ ক্লাস ও ডিএল মডেল হোক হ্যাঁ তো মডেলকে ডিসপ্লে এখানে করলাম আমরা ব্যবহার করলাম আমাদের এই ক্লাসের কাজ শেষ তো আমরা এখানে ইন্টারফেস করছি এটারও কাজ শেষ তবে ইন্টারফেস ক্লাস দুটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম ইন্টারফেস ক্লাসের মেথড দুটাকে কিন্তু এটাতে কোনো কাজ করিনি তো আমরা এমনিতে জাস্টকে মেসেজ দিই এইটা নট ইম্পর্ট্যান্ট আমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারি জাস্ট আমাদের যেহেতু মেথডটা আস তো সেটা দিতে পারি এস টি অ্যাট ইএন জিআইএন ইঞ্জিন এখানে হচ্ছে সিস্টেম ডট আউট ডট পিনটিএলএন এস টি ওপি স্টপ ইঞ্জিন তো স্টার্ট ইঞ্জিন স্টপ ইঞ্জিন দুইটা মেথডকে আমরা এই যে মেথডটাকে এইখানে ইমপ্লিমেন্ট করলাম তো এইটা আসলে এই মেথডটাকে আমরা ওভার করলাম সেই জন্য এই এখানে একটু ইরোধ দেওয়াচ্ছে বলতেছে এই যে অ্যাড ওভার অ্যাড ওভার বলতেছে তো এইটা আমরা অ্যাড করলেও করলাম না করলেও এটা বিষয় না

কারণ আমরা কোনো আউটপুট দেখাই নি এটাই বসে দিয়ে দিই ওকে আমাদের আউটপুট আছে তো আমরা এখন দেখবে একটু ডিসপ্লে দেখাই তো এক্ষেত্রে আমরা যেহেতু এটা পাবলিক স্টাডিক ভয়েট মেন স্টাডি ক্লাস তো আমরা ডাইরেক্ট এই মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো তো আমরা ভিকে এই ভলভো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিই ভি ওএল ভলভো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিই ভলভো আহ ও বিল্ডে দিলাম যে কোনো একটা অবজেক্ট নাম দিলেই হবে এখানে প্রাইস যেহেতু একটা কনস্ট্রাক্টর আছে প্রাইস দিতে হবে ডাবল একটা মান যে কোনো একটা মান দিলেই হলো দিলাম ওকে গুড আমরা দিলাম এখন এখানে অবজেক্ট দিয়ে অবজেক্ট দিয়ে আমরা যেকোনো একটাকে কল করতে পারি অবজেক্ট ডট ইস স্ট্রড ইঞ্জিন অবজেক্ট ডট স্টপ ইঞ্জিন স্টার্ট ইঞ্জিন স্টপ ইঞ্জিন সব কল করতে পারবো কারণ এই দুটো আমাদের এই অবজেক্টেই এবং আমরা সেই সাথে কিন্তু এই যেহেতু আমাদের class ক্লাসটা এই যে আমাদের সরি ভলভো ক্লাস class ক্লাসকে inherit করছে তাহলে আমরা কিন্তু এই ভলভো ক্লাসের অবজেক্টে এই যে ডিসপ্লে টাকেও কল করতে পারবো আমরা করি ও বিজে ডট ডিসপ্লে ওকে গুড তো আমরা কী করলাম একটা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম অবজেক্ট তৈরি করে স্টার্ট ইঞ্জিন স্টপ ইঞ্জিন এই দুটো দেখা যায় তো কিছুই কাজ করবে না শুধু স্টার্ট ইঞ্জিন স্টপ ইঞ্জিন দেখাবে তারপরে ডিসপ্লে ডিসপ্লেতে আমরা কী করলাম এই যে জাস্ট শুধু এইটা ডিসপ্লে দেখাবে মডেলটা আমরা কিন্তু প্রাইসটা ডিসপ্লে দেখাবে না আমরা সেক্ষেত্রে জাস্ট অবজেক্ট ডট প্রাইস দেখে ডিসপ্লে করতে পারি গুড এখানে আমরা রান করে দিই দেখুন হ্যাঁ এখানে ওইগুলাই শো করছে স্টার্ট ইঞ্জিন স্টপ ইঞ্জিন আর মডেল এই জাত আমরা চাইলেই যে কোনো এখানে আমরা প্রাইসটাও শো করে দিতে পারি এখানে যেই সিস্ট নম্বরটা আউটডোর প্রাইস ইজ এখানে প্লাস ও বি জে অবজেক্ট ডট প্রাইস তো যেহেতু এটা ভেরি এই যে ভেরিয়েবল তো আমরা জাস্ট ভেরিয়েবলটাকে ডিসপ্লে করি এখন রান করি ওকে স্টার্ট ইঞ্জিন স্টপ ইঞ্জিন মডেল ইজ এত প্রাইস ইস আচ্ছা তো এইভাবে আমরা যে কোনো যে কোনো ধরনের ইউএমএলকে ক্লাস কনভার্ট করতে পারি তো অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে যে ক্লাস আছে সবগুলোই থাকতে হবে এবং যেটা ক্লাস সেটা ক্লাস যেটা ইন্টারফেস সেটা ইন্টারফেস এবং যে যাকে ইমপ্লিমেন্ট ইনহেরিট করবে যদি এমন থাকতো যে এই ক্লাসটা এইটাকে এই সঙ্গে ডট ডটটা যদি এখানে যা থাকতো তাহলে কিন্তু ভিহিক্যাল ক্লাস এই ড্রাইভ ক্লাসকে ইমপ্লিমেন্ট করতো তারপরে ভলভো ক্লাস ভিহিক্যাল ক্লাসকে ইনহেরিট করতো তো এই সিকোয়েন্সগুলো ঠিক রেখে জাস্ট এভাবে তৈরি করলেই হবে ওকে আছে পর্যন্তই ধন্যবাদ সবাইকে